গুড মর্নিং, আজকে রবিবার, আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। চলো আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো কিরকম লাগে। আর দেখো কত সুন্দর ঝকঝকে চা খেয়ে তোমার দাদা বাড়িতে আছে। যেহেতু রবিবার তো বাজারে যাব, বাজার থেকে আজকে একটু ইচ্ছা আছে, যেহেতু আমি গাছ ভালোবাসি আগেই বললাম, তো কটা গাছ আনবো এই শীতকালে। গাঁদা গাছ, চন্দ্রমল্লিকা, এইসবগুলো তো খুব ভালো পাওয়া যায়। তো চলো আমি বাজার থেকে ঘুরে আসি, ঘুরে এসে তারপরে তোমাদের সাথে একটু কথা বলবো। তার আগে চলো রান্নাঘরে, চলো রান্নাঘরে। সানডে স্পেশাল কিছু রান্না তো হবেই, তো দেখতে থাকো আমার সঙ্গে থাকো। বাজার থেকে ফিরে দেখো মাছ পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে, মাংস আনা হয়েছে সেটাও বসানো হয়ে গেছে। তো অল্প অল্প করে দেখানোর চেষ্টা করছি সবটাই। তো এখানে দেখো মাংসটা কষা হচ্ছে, মাটন তো ভাজা, আলু ভেজে তার মধ্যে দিয়ে দিলাম। আর ওইদিকে দেখো চাটনিও হয়ে গেছে। ওদিকে দুপুরে লাঞ্চের জন্য একটু শশা খাবে বললো তোমার দাদা, তো শশা কাটা হয়ে গেছে। আর ধনে পাতা না কি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, তাই জন্য একটু জল দিয়ে বসিয়ে রেখেছি। এদিকে একটুখানি পিলুকেও দেখিয়ে দিলাম। ওদিকে দেখো সোফার ঘরটা পরিষ্কার করে ফেলেছি, বিছানা তোলা হয়ে গেছে, সমস্ত কিছুই আস্তে আস্তে করছি আর তোমাদের সাথে কথাও বলছি। চলো এবার গাছগুলোকে দেখাই। এটা চন্দ্রমল্লিকা ইয়েলো কালারের, দেখো তিনটে না চারটে কিনেছি। এটা হচ্ছে ডিপ রানী কালারের, আর ওটাতেও বললো ইয়েলোই হবে কিন্তু ওটা ডবল ফোল্ড হবে। আর দেখো এটা একটা ইয়েলো কালারের গোলাপ ফুল, আর ডিপ অরেঞ্জ কালারেরও আরেকটা গোলাপ ফুলও আছে। আর বেশ অনেকগুলো গাঁদা গাছ এনেছি, যেগুলো থোকা আছে অরেঞ্জ আর ইয়েলো মেশানো। কেমন লাগছে গাছগুলো কমেন্টে কিন্তু জানিও, আর কে কে গাছ ভালোবাসো আমার মতো সেও বলো। হ্যাঁ তো আমার ভীষণই ভালো লেগেছে এই গাছগুলো এনেছি আজকে। বললাম না সকালবেলা বেরোবো তোমার দাদার সাথে, চা টা খেয়ে গিয়েছিলাম। তো দেখো সঙ্গে থাকো। ফুল দেখলে কিন্তু আমাদের মেজাজ শুধু ভালো হয়ে যায় না, আমাদের শারীরিক যে কষ্ট থাকে সেটাও নিশ্চয়ই চলে যাও। কারণ রান্না করতে করতে দেখি আমার বেশ ভালো লাগছে। আবার চলো ঘরের মধ্যে যাই, মেশিনে ওয়াশিং মেশিনে কিছু কাচার আছে তো কাচতে দিয়ে দিলাম, দিয়ে এবারে আবারও যাবো রান্নাঘরের দিকে। তো কেমন লাগছে জানিও, চেষ্টা করছি ছোট্ট ছোট্ট করে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করতে। রান্না করতে করতে তোমার সাথে কথা বলে গেলাম, সবাই নিশ্চয়ই আমার সাথে রিলেট করতে পারছো। তো চলো সঙ্গে থাকো। দেখো গাছ থেকে পেঁপে পেরেছে তোমার দাদা, পরে দেখাচ্ছি সেই পেঁপে পাড়া। এখানে আমার শুক্তো রেডি হয়ে গেছে, আর ওদিকে দেখো পেঁপে পাড়ছে তোমার দাদা। এই আমরা সবাই গিয়ে দেখছিলাম ওর পেঁপে পাড়াটা, তোমাদেরও শেয়ার করলাম সেটা। এই গাছটায় যখন পেঁপে পাড়া হয় বেশ অনেকগুলো করে পেঁপে হয়, আর আশেপাশে সবাইকে গাছের জিনিসটা সবাইকে দুটো একটা করে দিয়ে খেতেই আমি পছন্দ করি আর ভালোবাসি, বেশ ভালো লাগে বলো সবাইকে দিতে। রূপু দেখো পেঁপেগুলোকে নিয়ে ধুয়ে রাখছে। এই গাছটাও এনেছি, এটা একটা ইনডোর প্লান্ট বলেছি। আরো গাছ এনেছি, সেগুলো সব বাইরে আছে, হাত দিচ্ছে, বড়টা হাত দিচ্ছে। দেখুন বিটল পোকা, হ্যাঁ এগুলোকে বিটল বলে। আমার এমনি বাগানগুলো দেখো, এই আমার এতগুলো গাছ। আজকে না বারে বারে গাছেদের কাছে ফিরে আসছি, খুব ভালো লাগছে। আজকে একটু যেহেতু হাতে সময় পাওয়া গেছে, সকলের স্কুল ছুটি, অফিসও ছুটি, দেখো রাস্তা কিন্তু ফাঁকা, প্রায় 12:30 একটা বাজতে যায়। আর তোমাদের সাথে আমি আবার ফুলগুলোকে দেখিয়ে দিচ্ছি, দেখো গাছে জবা ফুলও হয়ে আছে সেটাও দেখাবো, সুন্দর নারকেল গাছ। আর দেখো পঞ্চমুখী জবা, আর দেখো আকন্দ ফুলের গাছও আছে সেটাও দেখাবো। এই দেখো ভালো লেগেছে, লাগলে কমেন্টে প্লিজ জানিও। আমার বড় মেয়ে যা বিড়াল নিয়ে ঘাঁটতে পারে, দেখো কীরকম করছে একটা বিড়ালটাকে নিয়ে চটকে দিচ্ছে কীরকমভাবে, আমার কিন্তু পছন্দ না। মেয়েটা কী করছে দেখো,
চলো এবার ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সেরে বিকেলে আসছি। এই দেখো বিকেলবেলা না একটা আলু কাবলির মতো বানিয়েছিল, তো শশা, তারপরে আলু, বাদাম, পেঁয়াজ, ঝুরি ভাজা, আর উপর দিয়ে দেখো রূপু একটুখানি লেবু রসটাও চিপে দিয়ে দিচ্ছে। তো এটা খেতে অপূর্ব হয়েছিল। কারা খেতে ভালোবাসো বলো তো, আলু কাবলি কে না ভালোবাসে, এই প্রশ্নটা করলে বেশি ভালো হয়। তো দেখো সন্ধেবেলা যেটা খেয়েছি সেটাও শেয়ার করলাম। তো বাচ্চা মানুষ করেছিল তো বেশ ভালো হয়েছিল। সকাল থেকে তো তোমাদের সঙ্গেই ছিলাম, আমি সমস্ত কাজ তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে এখন চাটা খেয়ে ছোটদের পড়তে বসাবো, তারপরে রাত্রিবেলা তো আছেই, সামান্য একটু রান্না করবো, করে রুটি কিংবা ভাত, আর তারপরে ডিনার শেষে তাড়াতাড়ি করে শুতে হবে, কারণ এখন তো পরীক্ষা শুরু হয়ে গেছে, এবারে অ্যানুয়াল দিচ্ছে, 5 উঠবে, 4 পরে। তো সবটা মিলেই আমি, আমার সাথে ছিলে সারাক্ষণ, সকাল থেকে কী কী করেছি একটু শেয়ার করেছি, আর আমাদের গাছ, আমার গাছগুলোকে দেখিয়েছি, আর গাছের গাছগুলোকে বসানো সেই ভিডিওটাও যদি চাও আমি করে দিতে পারি। কে কে গাছের গাছকে ভালোবাসো, কে কে দেখতে চাও, আর খুব শিগগির কিন্তু শালের কালেকশন নিয়ে আমি আসছি, আমার সঙ্গে থেকো। আর ভিডিওগুলো কেমন লাগছে একটুখানি বলো, আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তোমরাই আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারো, তোমরাই আমার এক্সটেন্ডেড ফ্যামিলি। তো তোমাদের কাছেই সব কিছু বলি, সঙ্গে থেকো, পাশে থেকো, ভালোবেসো, আমিও তোমার সঙ্গে আছি। টাটা।